আসসালামু আলাইকুম, আমি রওশনার পারভিন, ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট সোনামণিরা, দেখতে দেখতে অনেক ক্লাস আমরা অনলাইনে নিয়েছি, আশা করি তোমরা মনোযোগের সাথে ক্লাসগুলো দেখেছো। এখনও আমরা নিচ্ছি, দেখো আমাদের কিন্তু অলরেডি বাংলা বইয়ের গল্পগুলো সব শেষ, কবিতাগুলোও শেষ, এখন আমরা রিভিশনে যাচ্ছি। আশা করি তোমরা পড়াগুলো মনোযোগের সাথে দেখবে। সবাই ঝটপট বই এবং খাতা কলম নিয়ে বসো, ঝটপট বই নিয়ে বসো এবং খাতা কলম পাশে রাখো। দেখো রিভিশনে আমি কী পড়াচ্ছি আজকে একটু খেয়াল করো। গাছ লাগানো সুন্দর একটি গল্প, আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম যে গাছ লাগানো গল্পটি, এবং তোমরা মজা করে পড়বে এবং কি কোথায় আছে তোমরা কিন্তু অবশ্যই লাইন বাই লাইন জানবে। দেখো আমি আবার গল্পটা বলছি। সোমা আপার পড়ানো শেষ, ক্লাসের সবাই খুশখুশ করছে। সোমা আপা, আজ একটা ভারী মজার দিন। নীনা, কেন আপা? সোমা আপা, আজ গাছ লাগানো উৎসবের দিন। রবি, গাছ লাগাতে হবে কেন আপা? সোমা আপা, গাছ যে আমাদের কত কাজে লাগে, ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। ছোট্ট সোনামণিরা দেখো লাইনের মধ্যে কিন্তু আমি প্রশ্নও পাচ্ছি উত্তরও পাচ্ছি, আমি তোমাদেরকে পরে বলে বুঝিয়ে দিচ্ছি। সবাই চলো চলো বাগানে, বাগানে নতুন গাছ লাগাবো। সবাই বাগানে গেল, দেখলো সব ক্লাসের ছেলেমেয়েরা কাজ করছে, ওরাও বাগানে নেমে গেল, মাটি খুঁড়ে গাছ লাগালো। সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল, ওরা রোজ গাছে পানি দেয়, গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, ওদের মন খুশিতে ভরে ওঠে। ছোট সোনামণিরা, আমি কিন্তু বলেছিলাম এই গল্পের মধ্যে যুক্তবর্ণ কয়টি আছে, যুক্তবর্ণ কয়টি আছে আমরা একটি পেয়েছিলাম ক্লাস। এরপর আমি কী বোনেশা দিয়েছি খেয়াল করো, এই গল্প থেকে আমি বলেছি তোমরা মনোযোগের সাথে যদি লাইন বাই লাইন পড়াটা ধরো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখানে আমি প্রশ্ন রেখেছি তোমাদের, যেটা তোমাদের থাকবে বাড়ির কাজ। দেখো আজ আমাদের গাছ লাগানোর উৎসব, এই কথা কে বলেছেন? উত্তর, তোমরা ঝটপট খাতায় তুলে নাও। সোমা আপা বললেন আজ আমাদের গাছ লাগানোর উৎসব। আমি আবারও বলছি আজ আমাদের গাছ লাগানোর উৎসব, এই কথা ঠিক কে বলেছেন? উত্তর আসবে সোমা আপা বললেন আজ আমাদের গাছ লাগানোর উৎসব। দুই নম্বর প্রশ্ন, গাছ আমাদের কী কাজে লাগে? উত্তর, গাছ আমাদের নানা কাজে লাগে, যেমন ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, আরও কিন্তু অনেক কিছু দেয় গাছ। এরপর দেখো অক্সিজেন দেয় গাছ থেকে, আমরা কাঠ পাই, কাঠ থেকে ঘর তৈরি হয়, আসবাবপত্র তৈরি হয়, তোমরা যতটুকু ইচ্ছে লিখবে। এরপর আছে সোমা আপা কাকে পানি আনতে বললেন? উত্তর, সোমা আপা রানাকে পানি আনতে বললেন। ছোট্ট সোনামণিরা, এটি তোমাদের থাকবে বাড়ির কাজ, তোমরা অবশ্যই বাড়ির কাজ করে ইনবক্সে ফেলবে, তোমরা কিন্তু নিয়মিত বাড়ির কাজ করছো না আমি খেয়াল করছি, এটি থাকবে তোমাদের বাড়ির কাজ। প্রিয় ছোট্ট সোনামণিরা, পড়াগুলো মনোযোগের সাথে করবে যেন আমরা সামনে আরও ভালো করে পরীক্ষা দিতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একদম দুষ্টুমি করবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার অনলাইন ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।